গেছে। আই লাভ ইউ। কি? হ্যাঁ, আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আজকে সাত দিন যাবত আমি আপনার পিছে পিছে ঘুরতেছি। ভালো মাস্কে যদি না বলতে পারি তাহলে সিটটা ভুগিনে যেতে পারে, তাই বলে দিলাম আই লাভ ইউ। আপনি কি সিগারেট খান? সিগারেট? না না, আমি সিগারেট খাই না। সিগারেট কিভাবে ধরে সেটা তো আমি জানি না। তাহলে তো আপনি আনফিট। মানে? মানে আমার সাথে প্রেম করতে হলে আগে সিগারেট খাওয়া শিখতে হবে। যান, আগে সিগারেট খাওয়া শিখুন, তারপর প্রেম করতে আসবেন। বাবু জানো আমি তোমাকে কবে থেকে ভালোবাসি? না বলো তো কবে থেকে? যেদিন আমি তোমাকে প্রথম সিগারেট খেতে দেখেছি সেদিন থেকে। তোমার সিগারেট ধরানো দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপর তোমার সিগারেটের টান আমাকে পাগল করে দিয়েছে। যেদিন থেকে জানলাম তোমার প্রতিদিন 3 প্যাকেট সিগারেট লাগে সেদিন থেকে আমি তোমাকে আরো বেশি ভালোবাসতে শুরু করলাম। আর তারপর তুমি এসে আমাকে প্রপোজ করে দিলে, তারপর প্রেম হয়ে গেল। আমার কি দেখে গর্ব করে বলতে ইচ্ছে করে না আমার বয়ফ্রেন্ড সিগারেট খায়? এইভাবে টানি, এখন আমার দুইটা গার্লফ্রেন্ড আছে বুঝছো। তোমার মতো মাই আমার কাছে টাইম নাই এখন। এই চলো যখন ঝগড়া করে তাদের ঝগড়াটা যদি একটু খুঁটিয়ে দেখি তাদের ঝগড়াটার মূল কারণ হয় একটা মেয়ে। আবার দেখ যখন একটা ইয়াং ছেলে সিগারেট খায় তখন তার সিগারেট খাওয়াটাকে যদি আমরা আরেকটু খুঁটিয়ে দেখি তার সিগারেট খাওয়াটার মূল কারণ হচ্ছে একটা মেয়ে। হ্যাঁ তো আচ্ছা দেখ, পৃথিবী 70% পুরুষই তার গার্লফ্রেন্ড বা বউর কথা শুনে। সেই গার্লফ্রেন্ড বা বউ যদি চায় আমাদের সুন্দর সুস্থ সবল একটা ধূমপান মুক্ত সমাজ উপহার দিতে পারে, কিন্তু তারা সেটা করছে না। তারা ধূমপান মুক্ত সমাজ গড়ার বদলে ধূমপান যুক্ত সমাজ করছে। তারা যদি ধূমপান যুক্ত সমাজ গড়ার দিকে না গিয়ে ধূমপান মুক্ত সমাজ গড়ার দিকে একটু এগিয়ে আসে তাহলে আমরা সুস্থ সবল সুন্দর একটা ধূমপান মুক্ত সমাজ উপহার পেতে পারি। ও, এর লেগেই তো কই তোর মাথার চুল এত পাতলা হইতাছে কে? এসব ভাবনা চিন্তা বাদ দিয়া চল চা খেয়ে। ওই না না, আর একটু একটু চিন্তা করে দেখ। আমি যখন ও কথা চিন্তা করি তখন আমার কি করতে মন চায় জানো? তখন মন চায় ও দুই গালে দুইটা বন চটকানো মারি। এই চল আগে চা খেয়ে। আবার তারপর